নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর একদিন পর আমরা সেপ্টেম্বর মাসে পা রাখতে চলেছি। আর এই সেপ্টেম্বর মাসে তিনটি মহারাজ্যকের কারণে এই ছয় রাশির জাতক ও জাতিকার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির এই সেপ্টেম্বর মাসে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে, তা আমি ভিডিওতে বলতে চলেছি এবং কীভাবে বা এই রাজযোগ সৃষ্টি হতে চলেছে তা নিয়েও আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি সেপ্টেম্বর মাসের রাশিচক্র দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই মাসে বেশ কিছু রাজযোগ সৃষ্টি হতে চলেছে। এই মাসে মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি ও শনি যুক্ত হয়ে নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং বৃষ রাশিতে রাহুগ্রহ ও বৃশ্চিক রাশিতে কেতু গ্রহ থাকছে তুঙ্গস্ত অবস্থায়। শুক্রগ্রহ তুলা রাশিতে পঞ্চ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই তিনটি রাজযোগের কারণে এই ছয় রাশির জাতক ও জাতিকার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু রাজযোগ রয়েছে যে রাজযোগগুলি খুব কার্যকরী, আর তারই মধ্যে এই তিনটি রাজযোগ। আর যদি আপনার ব্যক্তিগত জন্মছকে এই রাজযোগগুলির মধ্যে যে কোনো একটি রাজযোগ যদি থেকে যায় তাহলে সোনাই সোয়াগা। আর যদি আপনার দশা বা অন্তদশা পারমিট করে যায় তাহলেও কিন্তু হয়ে যাবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। এই সময় যারা চাকরি করছেন তাদের তো চাকরিতে পদোন্নতি হবেই হবে, এবং যারা বেকার রয়েছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও লোহা বা ইট বা বালি এই সমস্ত বিজনেস করে তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোটোখাটো প্রবলেম আসতে পারে। এই মাসে কাউকে টাকা ধার একেবারেই দেওয়া উচিত নয়, এবং টাকা ধার তো নেওয়ার প্রয়োজনই পড়বে না। অর্থাৎ আপনাদের এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে সৌহার্দ্যপূর্ণ মাস হতে চলেছে। অর্থাৎ আপনাদের এই মাস কিন্তু অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। তবে আয় যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আয়ের পাশাপাশি আপনাদের কিন্তু খরচার দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই খরচাকে একটু লাগাম দিয়ে চলুন এবং আপনার মনের স্বাদ মনের ইচ্ছাকে একটু হলেও সংযম রাখুন, তাহলে কিন্তু আপনারা কোটি টাকা নাড়বেনই নাড়বেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে সৌহার্দ্যপূর্ণ মাস হতে চলেছে। অর্থাৎ এই মাস আপনাদের ভাগ্যের সাপোর্টের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন, যার দরুন যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। তবে এই মাস আয়ের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, কিন্তু খরচাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা মেটাতে গিয়ে কিছু এক্সেস খরচা কিন্তু করে ফেলবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই মাসে কাউকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না, আর করলেই কিন্তু প্রতারণার শিকার হবেনই হবেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সেপ্টেম্বর মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। এতদিন ধরে যে সমস্ত অর্থকষ্টে আপনারা রয়েছিলেন সেই অর্থকষ্ট কিন্তু মিটতে চলেছে বা কাটতে চলেছে, এবং যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন,
অনলাইন কোনো কাজ করেন বা বিদেশের সাথে কোনো কাজে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিবাহ হতে চাইছিল না, তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন। পরে যে সৌভাগ্যশালী রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এতদিন ধরে যে সমস্ত অর্থকষ্টে আপনারা রয়েছিলেন সেই অর্থকষ্ট কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এছাড়াও যারা লোনে রয়েছেন, লোনের জর্জরিত, তারা কিন্তু অনেকখানি লোন রিকভারি করে ফেলতে পারবেন। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, ঠিকঠাক সম্পর্কগুলো ম্যাচুরিটি হতে চাইছিল না, সেই সম্পর্কগুলো এই মাসে আপনাদের ম্যাচুরিটি লাভ করতে চলেছে। এর পাশাপাশি এই মাসে যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশের সাথে কোনো কাজে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। পরবর্তী রাশির কথা যেটা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এর পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ এই রাজযোগের কারণে আপনারা যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন। আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়ার জন্য যে কোনো কাজ কিন্তু আপনারা এই মাসে করে ফেলবেন। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এবং আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হতে চলেছে এবং এক্সট্রা ইনকাম কিন্তু এই মাসে আপনারা করতে চলেছেন। পরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এই মাসে আপনাদের ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠতে চলেছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।